এইবার যে কম্পোজিশন টেকনিকটার কথা বলবো সেটা হচ্ছে ব্যালেন্স অফ এলিমেন্টস। এইটা একটু কোনো ট্রিকি এবং খুব বুঝতে খুব বেশি হার্ড টু আন্ডারস্ট্যান্ড যে আগের যে কম্পোজিশন টেকনিকগুলো বললাম সেই তুলনায়। কিন্তু তো শুরু করা এক এক করে, ব্যালেন্স কম্পোজিশন টেকনিক রিকোয়ার্ডস দ্য কারেক্ট কম্বিনেশন অফ কালার, স্পেস, শেপস, টেক্সচার্স অ্যান্ড এরিয়াস অফ লাইট অ্যান্ড ডার্ক দ্যাট কমপ্লিমেন্ট ইচ অ্যানাদার। তো এই এই বিষয়গুলোর উপর আমি যদি নজর করি এবং সেটা যদি আমরা সঠিকভাবে যদি চালাতে পারি বা সঠিকভাবে সেটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি, তো আমরা একটা ভালো ব্যালেন্সড কম্পোজিশন টেকনিকে একটা ভালো ছবি তুলতে পারবো। ফর এ ওয়েল ব্যালেন্সড ইমেজ ক্যাপচার ফ্রম, একটা ভালো ব্যালেন্সড ইমেজ তৈরি করার জন্য যেখান দিয়ে ছবি তুলতে হবে সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট পার্সপেকটিভস থেকে এবং ডিফারেন্ট লাইটিং থেকে, এই তিনটের সাথে যদি আমি সমঝোতা করে বা সমতুল্য ভেবে আমি যদি কাজ করি তাহলে ভালো আমি ফটো পিকচারাইজ করতে পারবো। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে এখানে একটা ছবি তোলা হচ্ছে বিল্ডিংয়ের, এখানে দেখুন ব্যালেন্স করে করা হয়নি, প্রপারলি ব্যালেন্স হয়নি, লাইটিংটাকে প্রপারলিভাবে ইউজ করা হয়নি, কালার ব্যালেন্স হয়নি, ডিফারেন্ট অ্যাঙ্গেলসটাকে ঠিকঠাক করে রাখা হয়নি যাতে ছবিটা খুব ভালোভাবে আসে এবং আই অ্যাপিলিং হয়। এখানে যে ছবিটা তোলা হয়েছে সেটা দেখুন ভালোভাবে বুঝতে পারবে যে এখানে ছবিটা কিন্তু ব্যালেন্সড করা আছে। এই ছবিটাকে কেন ব্যালেন্সড বলা হচ্ছে তার কারণ হচ্ছে পার্সপেকটিভ যেটা নেওয়া হয়েছে, যেভাবে ছবিটা নেওয়া হয়েছে সেটা কিন্তু খুব ভালো ইন্টারেস্টিং। সেকেন্ড হচ্ছে কালার কম্বিনেশন, যে কালারটাকে যেভাবে নেওয়া হয়েছে, যে কালারটাকে সিলেক্ট করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো, সেটা কিন্তু এটার সাথে মানিয়ে যাচ্ছে। থার্ড হচ্ছে লাইটনিং, মানে লাইটটা বা আলোটাকে এমনভাবে ইউজ করা হয়েছে এবং এই আলো পড়ছে বলে জিনিসটা ভালো একটা ছবি এসছে কিন্তু এইখান দিয়ে যে ছবিটা তোলা হয়েছে সেই ক্ষেত্রে। কিছু কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে যেটা ইমেজ ব্যালেন্স করার সময় কাজে লাগে, হচ্ছে আই ডিরেকশন, চোখের ডিরেকশন কীভাবে ছবিটা তুলছো। থার্ড সেকেন্ড হচ্ছে কালার্স, থার্ড হচ্ছে স্পেস, তারপর হচ্ছে শেপ, টেক্সচার, লাইটনিং, লাইটিং, পার্সপেকটিভ এবং অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে ছবিটা তুলছো। আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে জানতে হবে যে কীভাবে ফটোটাকে ব্যালেন্স করা হয় সেটা হচ্ছে তোমাকে জানতে হবে যেটা ভিউয়ার্সের যে আই বা ভিউয়ার যে দৃশ্যে দেখছে সেটাকে অ্যাট্রাক্ট করতে হবে, তোমার ফটোটা এতটা প্রেজেন্টেবল, এতটা অ্যাট্রাক্টিভ করতে হবে যে ভিউয়ার আই, তুমি একটা ভিউয়ার অ্যাজ এ ভিউয়ার যদি দেখো তুমি জিনিসটা কীভাবে দেখবে, তুমি কীভাবে জিনিসটা বুঝবে সেটার উপর কিন্তু নির্ভর করছে। তো এখানে যে বেসিক্যালি যে যে পয়েন্টের উপর নির্ভর করে সেগুলো হচ্ছে এলিমেন্টস, দোজ আর ইন ফোকাস, যে এলিমেন্টসগুলোকে ফোকাস করা আছে সেটার উপর। এছাড়া আছে ব্রাইট কালার স্পটস, মানে দৃশ্যমান যেখানে ব্রাইটনেস যে কালারগুলো যেখানে স্পটস করছে সেটা। থার্ড হচ্ছে ওয়ার্ম কালার্স, তারপর হচ্ছে তোমার চোখটা, দ্য আইজ অফ ইউর সাবজেক্ট, সাবজেক্টের আইটা কোন দিকে থাকছে বা তোমার চোখটা কীভাবে পড়ছে, দ্য ডিরেকশন অফ ইউর সাবজেক্ট ইজ লুকিং অ্যাট, কোন দিকে সাবজেক্টটা দেখছে বা কোনটা দেখে দেখতে চাইছে বা দেখাতে চাইছো, স্যাচুরেটেড আইটেমস, কন্ট্রাস্ট এরিয়াস, এই বিষয়গুলোর উপর যেমন জোর দিই তারা ভালো ব্যালেন্স হতে পারবে, একটা ভালো কম্পোজিশন টেকনিক আমাদের হবে।